ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো প্রতিটি জেলায় কিন্তু আস্তে আস্তে করে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। এর আগে আমি অনেক বিজ্ঞপ্তি দিয়েছিলাম যে আশাকর্মী নিয়োগ করা হবে প্রতিটি জেলায়। তো আমি জেলার লিস্ট অনুযায়ী দেখে দিয়েছিলাম যে প্রতিটি জেলায় প্রায় আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। তো আজকে কিন্তু কথা বলবো এই হুগলি জেলাতে কিন্তু আশাকর্মী নিয়োগ করা শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপে কিন্তু জমা নেওয়ার লাস্ট তারিখ এবং শুরু কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো এখানে কী কী যোগ্যতা লাগছে আমি সমস্ত তথ্য তোমায় জানিয়ে দেবো। তো তার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলুন আমরা দেখে নিই সেখানে কী বলা যায়। তো তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো এইখানে কিছু শর্তাবলী রয়েছে। এখানে বলা হয়েছে কেবলমাত্র বিবাহিত বা বিধবা আদালত কর্তৃপক্ষ কিন্তু মহিলা যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাছাড়া কিন্তু এই হুগলি ডিস্ট্রিক্টে যারা বসবাস করে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অন্য কোনো ডিস্ট্রিক্টে কিন্তু কোনো ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে না। তো আবেদন প্রার্থীদের বয়স কত হতে হবে? তো এখানে 3 নম্বর অপশান বলা রয়েছে সাধারণ বয়সের প্রার্থী যারা এসসি এসটি ক্যাটাগরির মধ্যে পড়ে না তাদের কিন্তু বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। আর যারা এসসি মধ্যে পড়ে বা তপশিলি উপজাতির মধ্যে পড়ে তাদের কিন্তু বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। তো তারপরে যেটা কথা হচ্ছে মাধ্যমিক পাশে, এটা কিন্তু মাধ্যমিক পাস করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা এখানে দেখে নেবে। তো আমি এই সমস্ত রকমের তথ্য কিন্তু তোমাদেরকে বলে দেবো। তাছাড়া কিন্তু আমি ডিসক্রিপশানে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা রয়েছে সেটা কিন্তু আমি দিয়ে দেবো। সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে পারলে একবার চেক করবে বা দেখে নেবে সুন্দরভাবে। তো এইখানে কিন্তু কিছু শর্তাবলী তোমরা দেখে নেবে। তো যেই সব আবেদন করতে গেলে যেসব প্রমাণপত্র লাগবে সেই ক্ষেত্রে কিন্তু জন্ম তারিখ, প্রশংসাপত্র বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে। তাছাড়া এলাকার বাসিন্দা হিসেবে ভোটার কার্ডের পরিচয় বা রেশন কার্ড যে কোনো একটা দিলে হবে। তাছাড়া এখানে বলা হয়েছে তপশিলি উপজাতি বা এসসি এসটি কার্ড তোমার সার্টিফিকেট থেকে থাকে তা কিন্তু অবশ্যই লাগবে। অথবা এখানে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তো এই যে রয়েছে ক, খ, গ, ঘ করে এই 4টে কিন্তু তোমাকে ডকুমেন্টস দিতে হবে। তো তারপরে এখানে কিন্তু বলা রয়েছে প্রার্থীদের 2 কপি ছবি লাগবে। তার সঙ্গে কিন্তু ছবির নিচে প্রার্থীদের সই কিন্তু অবশ্যই করতে হবে। তো তোমরা এটা একবার দেখে নেবে। তো তারপরে এখানে কিছু ডেট রয়েছে। তো এখানে আবেদন জমা নেওয়ার তারিখ হচ্ছে 1/8/2020 আর লাস্ট ডেট হচ্ছে 31/8/2020 বিকেল 4টা পর্যন্ত। তো তোমরা কিন্তু এটা দেখে নেবে। সরকারি ছুটির দিন বাদে কিন্তু এইসব নিজের ব্লকে যেসব তোমার যে নিকটবর্তী যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকে কিন্তু জমা নেওয়ার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো তোমরা চাইলে কিন্তু জমা করতে হবে। তোমাদের ফর্ম কোথায় পাবে? তো ফর্ম পাওয়ার জন্য কিন্তু নিচে একটা আসবে এই পিডিএফের নিচেই। তো এই পিডিএফে কিন্তু এই ফর্মটা রয়েছে, এটা কিন্তু তোমরা সুন্দর করে ফর্মটা ফিল আপ করে দেবে। এই কন্যাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো ফটোর সঙ্গে প্রিন্ট বা স্টেপেনার দিয়ে প্রিন্ট করবে না। সেই জন্য তোমরা কিন্তু এখানে ছবিটা যে রয়েছে তোমার সেই ছবিটা, রঙিল ছবিটা, তার নিচে তুমি সই করবে। তাছাড়া কিন্তু এইখানে তুমি আঠা দিয়ে কিন্তু এই ছবিটা এখানে লাগিয়ে দিবে। তো এটা তো বাংলায় ফর্মটা দেওয়া আছে, কোনো অসুবিধার করার নাই। তোমরা যেসব ফাঁকা জায়গা রয়েছে সেটা কিন্তু পূরণ করে দেবে। তো পূরণ করার পরে এখানে কিন্তু কিছু কিছু শর্তাবলী বা নথিপত্র চাইছে, সেই সম্পূর্ণ নথিপত্র তোমাকে এখানে দিতে হবে। তারপর এখানে সই করে তোমার নিকটবর্তী যে রয়েছে ভিডিও হবে সেখানে ভিডিও কিন্তু তোমাকে জমা করতে হবে। তো এখানে কিন্তু কিছু কিছু ডিস্ট্রিক্টের এখানে বলা হচ্ছে ভিলেজ ওয়াইজিক ভ্যাকেন্সি লিস্ট আন্ডার হুগলি ডিস্ট্রিক্ট, এটা কিন্তু হুগলি ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের এখানে বলে দিচ্ছি। তাছাড়া এখানে যেসব ব্লকগুলোর নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে ব্লকের নাম দেওয়া রয়েছে এবং জিপিএস নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে, তাদের নামও কিন্তু দেওয়া রয়েছে। তোমরা এখন দেখে নেবে। তাছাড়া এখানে ইউআর ক্যান্ডিডেট বা কার কোন সংখ্যা রয়েছে, শূন্যপদ রয়েছে, এখানে তোমরা দেখে নেবে। তো এখানে প্রায় 7টি পেট্রোল পেজ রয়েছে। তো তোমরা একবার চেক করে নেবে। তো এই ছিল তথ্য। তো নিজের ডিস্ট্রিক্টে কিন্তু যে কোনো ছোটো বড়ো চাকরি খবর পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো এই ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দেবে। সেক্ষেত্রে কিন্তু সেই জেলার ছোটো বড়ো সমস্ত রকম চাকরি কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমেই। তো তাছাড়াও কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।